আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি জমিদার বাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। আজ আমরা এসেছি নরসিংদী জেলার পলাশ থানার জয়নগর গ্রামের কুন্ডু সাহার জমিদার বাড়িতে। কুন্ডু সাহার জমিদার বাড়িটি বর্তমানে একদম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বাড়ির সৌন্দর্য। আর এই বাড়িটির বাস্তব কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব, দেখানোর চেষ্টা করব বাড়িটির প্রত্যেকটি কক্ষের বর্তমান অবস্থা। আশা করি আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। কুন্ডু সাহার জমিদার বাড়িটি এত পুরনো যে এখানকার স্থানীয় লোকজনও এই বাড়িটি সম্পর্কে তেমন কোনো কিছুই বলতে পারে না। স্থানীয় একজন বললেন বাড়িটি একটি অভিশপ্ত বাড়ি। এই পুরনো জমিদার বাড়িটি শুধু অভিশপ্তই নয়, অবহেলিত এবং পরিত্যক্ত। আর একজন স্থানীয় লোকের কাছে জানতে পেলাম কেন বাড়িটি অভিশপ্ত এবং পরিত্যক্ত। পুরনো এই জমিদার বাড়িটি কোন জমিদারের ছিল তা নিয়ে রয়েছে মতবিরোধ। অনেকেই বাড়িটিকে কুন্ডু সাহার বাড়ি বলে, আবার অনেকেই বলেন উদ্ভব সাহার বাড়ি। কুন্ডু সাহার বাড়িটি দেখার সময় স্থানীয় একজনের সাথে দেখা হয়ে গেল, বাট উনি বাড়িটি সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারলো না। নারায়ণগঞ্জে? আচ্ছা, মানন তো থাকে আর আর কত গিলে কাছে দিন নিয়ে। ইয়া, বাড়িটা কত সনে বলতে পারেন? এটা বলতে তো মানে দাম গো আমলার আগে বিক্রি করে ফেলছে। আচ্ছা, এটা এটা বলতে গেছে, এটা কইছে বলতে আরে বন্ধ বিক্রি। বর্তমানে যারা কিনছে তারা নারায়ণগঞ্জে থাকে? না, খুব বেশি একটা ইয়া নাই তো, কোনো কিছুই নেই, দরজা জানানা ওনারাই নিয়ে গেছে। এমনি কি দিয়ে করা, চুন সুরকি দিয়ে করা বাড়িটা নাকি? বাইরে দাসম করছে, হাসম বলে হোর হোর দর দা করছে, তার দিয়ে বাজাই ওই হ্যাঁ না আছে ফোন পুকুর ছিল ওই সামনে দিকে, আর ফোন আছে ফোন আনতে ফোন বানায় পরে বানায় পরে করছে। অবহেলিত এই জমিদার বাড়িটির কারুকার্য সৌন্দর্য একেবারেই নষ্ট হয়ে গেছে। নরসিংদী জেলায় যে কয়েকটি জমিদার বাড়ি আছে সেগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে এই কুন্ডু সাহার জমিদার বাড়িটি। ধ্বংসের আরেক নাম হতে পারে কুন্ডু সাহার জমিদার বাড়িটি। উলুরধ্বনি, শাঁখের শব্দ, মানুষের কোলাহলে যে বাড়িটি একসময় মুখরিত থাকত তা আজ একেবারেই মৃত্যুপুরী হয়ে মানবশূন্য হয়ে আছে। চতুর্ভুজ আকৃতির এই জমিদার বাড়িতে প্রবেশের জন্য রয়েছে চারটি দরজা। ধসে পড়েছে বাড়িটির প্লাস্টার এবং কিছু কিছু জায়গায় ভেঙে পড়েছে ছাদের বিভিন্ন অংশ। অন্যান্য জমিদার বাড়ির মতনই এই কুন্ডুবাবুর জমিদার বাড়ির দরজা জানালা সহ আরো বিভিন্ন জিনিস লুট হয়ে গেছে। জমিদার বাড়িটির ভেতরে বর্তমানে তেমন কোনো মানুষ প্রবেশ করতে পারে না, কারণ বাড়িটির ভেতরের পরিবেশ এতটাই নোংরা যে মাস্ক না পরে প্রবেশ করাটা বোকামি হবে। যখন আমার চোখ বাড়িটির সৌন্দর্য খুঁজতে মরিয়া হয়ে উঠল, তখন আমি চারিদিকে গাছ আর নোংরা ছাড়া কিছুই দেখতে পেলাম না। জমিদার বাড়িটির ভেতরে এবং বাহিরের কাঠামো দেখে বোঝার বাকি নেই যে বাংলাদেশের অন্যান্য জমিদার বাড়ির মতনই এই জমিদার বাড়িটি কারুকার্যে সজ্জিত ছিল।
দেশভাগের সময় কিছু সংখ্যক হিন্দু ভারতে পাড়ি জমালেও 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে একেবারে হিন্দু শূন্য হয়ে পড়ে এই পলাশ থানার জয়নগর গ্রামটি। বর্তমানে এই গ্রামে জমিদারদের কোনো বংশধর থাকে না, আর সেজন্যই বটগাছ ও লতাপাতায় বাড়িটিকে এমনভাবে ঘিরে রেখেছে যেন তারাই এই বাড়িটির বর্তমানে মালিক। আমরা যদি আগের দিনের রাজা বাদশাদের কিংবা জমিদারদের জীবন নিয়ে ঘাটাঘাটি করি, তাহলে তাদের প্রত্যেকটির একটি কমন বিষয় লক্ষ্য করা যায়, আর তা হলো মদ নারীবাজি নর্তকী নিয়ে নাচানো কাজগুলো করতেন। এই বাড়িটির জমিদার কুন্ডু সাহাও ছিলেন ঠিক সেই প্রকৃতির। তিনি নারীবাজি, মদ এবং নর্তকী নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন। এমন কোনো দিন নেই যে এখানে নারীদের নিয়ে জলসা না বসত। এত কিছু পরেও কিন্তু কুন্ডু সাহার বিশেষ একটি গুণ ছিল, তিনি ছিলেন জনদরদি। আর এই জনদরদি যে শুধু প্রজাদের জন্য ছিল তা না, তিনি এলাকার বিশেষ বিশেষ সুন্দরীদের প্রতিও দুর্বল ছিলেন এবং তাদের প্রতি জনদরদ দেখাতেন। কুন্ডু সাহা যেসব দরিদ্র প্রজার মেয়েদের বিয়ে হতো না, সে সকল প্রজাদের সাথে তিনি লিয়াজু করে সুন্দরী মেয়েদের বিয়ে করত এবং রাজরানী বানাত। তবে বেশি দিন সে আর রাজরানী হয়ে থাকতে পারত না, কিছুদিন না যেতেই সে হয়ে যেত রাজপ্রাসাদের এক নর্তকী। আবার কখনো কখনো শোনা যায়, যদি দরিদ্র কোনো প্রজা জমিদারদের কাছে মেয়ে বিয়ে দিতে না চাইতো, তাহলে সে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করত। আর খাজনা দিতে যদি কখনো দেরি হতো, তাহলে প্রজাদের ডেকে এনে তাকে বেদম প্রহার করত। আর এই সব কিছুর কারণে এলাকার লোকজন এই বাড়িটির সামনে দিয়েও যেতে চাইতো না। কালের বিবর্তনে এ বাড়িতে আজ হয়তো কেউ থাকে না, পড়ে রয়েছে পরিত্যক্ত এবং অবহেলিত হয়ে। বর্তমান সময়ে লোকের মুখে শোনা যায়, তৎকালীন জমিদারদের বেপরোয়া জীবন ও অভিশপ্ত জীবনের কারণেই আজ এই বাড়িটি পরিত্যক্ত ও অবহেলিত হয়ে পড়ে আছে। এই অভিশপ্ত বাড়িটি দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং শুনতে চায় অত্যাচারিত সেই জমিদারদের ইতিহাস। বাড়িটির চারপাশে গাছপালায় ভরা, তাই অনেকে আবার জঙ্গল বাড়ি বলেও আখ্যায়িত করে থাকেন এই বাড়িটি। কুন্ডু সাহা পাটের ব্যবসা করতেন। সেই বছর পাটের ব্যবসায় প্রচুর লাভ হয়েছিল। সেই লাভ থেকে একদিনের টাকা দিয়ে এই বাড়িটি বানানো হয়েছিল কলকাতা থেকে কারিগর এনে। এই বাড়িতে প্রতি মাসে 7 দিনে জমকালো অনুষ্ঠান হতো। নাচ আলাদের নাচ সহ সাপের খেলা ছাড়াও আরো বিনোদনের আয়োজন ছিল, তবে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকত সমাজের উচ্চ শ্রেণীর লোকেরা। প্রজারা এই সুবিধা থেকে বঞ্চিত ছিল। এই জমিদার বাড়ির কারুকার্যগুলো দরজা এবং জানালার উপরে ছিল বলেই মনে হচ্ছে, আর তেমন বেশি একটা কারুকার্যও ছিল না। দেওয়ালগুলো বেশ চওড়া, অন্যান্য জমিদার বাড়ির তুলনায় হয়তো কলকাতার কারিগর দ্বারা তৈরি বলেই এমনটা। এককালে জমকালো বাড়ি এখন জনমানব শূন্য হয়ে পড়ে আছে, কিন্তু বাড়ির গাম্ভীর্য একটি যে ভাব থাকে সেটি এখনো মোটামুটি টিকে আছে।
ইট চুন সুরকি রডের ভীম দিয়ে তৈরি বাড়িটির সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে, কিছু কিছু জায়গা ছাড়া। কিছুদিন পরে হয়তো তাও থাকবে না, আস্তে আস্তে মাটির স্তূপে পরিণত হচ্ছে বাড়িটি। কিভাবে অবহেলায় এসব নিদর্শন হারিয়ে যাচ্ছে? উন্নত বিশ্বে যে সকল স্থাপনা হেরিটেজ হিসেবে সংরক্ষিত হয়, আমাদের দেশে সেই সকল স্থাপনা পড়ে থাকে অবহেলায়, হয়ে যায় অস্থি মজ্জা সকল, ঘুণে ধরে বিচূর্ণ হয় ইতিহাসের পাতা। জমিদার বাড়িটির পাশেই রয়েছে জমিদারদের এক শান বাঁধানো পুকুর ঘাট। সেই পুকুর ঘাটের অস্তিত্ব থাকলেও অস্তিত্ব নেই পুকুর ঘাটের সেই কালী মন্দিরের, কেননা সেটি কালের গর্ভের সাথে পুকুরের গর্ভে বিলীন হয়ে গেছে অনেক আগেই। জমিদার বাড়ির সামনেই নির্মাণ আছে জমিদারদের আরেকটি মন্দির, যদিও সেটি দেখে বোঝার কোনো উপায় নেই যে সেটি মন্দির না অন্য কিছু, কেননা ধ্বংস আর অবহেলার প্রত্যেকটি চিহ্নই রয়েছে এই পলাশ থানার জয়নগরের কুন্ডো সাহার জমিদার বাড়িতে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।